পড়ুয়ারা পাচ্ছে না মিড ডে মিল, অথচ প্রত্যেক দিনের মিড ডে মিলের পোর্টালে আপলোড হচ্ছে। স্কুল পরিদর্শনে দুর্গাপুর নগর নিগমের এডুকেশন অফিসার ধমক দিলেন স্কুলের ঋতু শিক্ষিকা ও সম্পাদককে, করা হলো শোকজ। দুর্গাপুরের 43 নম্বর ওয়ার্ডের আনন্দপুরের বিদ্যাসাগর শিশু শিক্ষা কেন্দ্রে মিড ডে মিলের খাবার পাচ্ছে না খুদে পড়ুয়ারা। স্কুলে এসে খিদে যন্ত্রণায় ছটফট করত, এমনকি ভয়ে এই খুদেরা স্কুলমুখীও হচ্ছিল না। অভিভাবকদের অভিযোগ পেয়ে দুর্গাপুর নগর নিগমের এডুকেশন অফিসার সঙ্গমিতা দাশগুপ্ত নগর নিগমের আধিকারিকদের নিয়ে চলে যান বিদ্যাসাগর শিশু শিক্ষা কেন্দ্রে। অভিভাবকরা ব্যাপক ক্ষোভ উগরে দেন শিক্ষা দপ্তরের এই আধিকারিকের কাছে। রান্নাটা করে ওদেরকে খাইছি, নিজের রান্না চালিয়েছি, সেই হিসেবেই পোর্টালে গেছে ওদের। সেই জন্য ওরা ওটা আমাদের বলছে গভর্নমেন্টের দেখে হচ্ছে, কিন্তু আমরা কোনো অন্যায় কাজ করি নাই। বাচ্চাগুলো শুধু বলে খেতে চাইলাম, তাদেরকে কী দেবো? কোনো বাচ্চা হচ্ছে দিদি খেয়ে খিদে পেয়েছে বললে তাদের তো কিছু দিতে হবে, ব্যক্তিগত খরচা চালাচ্ছে। তাই আমার নিজের খরচাটা আমি ওদের যাতে না ওদের খাওয়া বন্ধ আর স্কুল যাতে না আসা বন্ধ করে সেই জন্য আমি করেছিলাম। এটা যে বৃহস্পতিবার একটা নিরামিষ হবে তাহলে ঠিক আছে, না আছে মাছ, না আছে মাংস, না আছে ডিম, বাচ্চাদের একটা ইয়ে আছে মিড ডে মিলের একটা চাট আছে, এক সপ্তাহ সপ্তাহে একদিন মাংস, তারপরে একদিন ডিম হবে, তারপরে হতো তো ওই সোয়াবিন যেগুলো বাস্তবে যেগুলো হয়ে আসছে পার্থ চ্যাটার্জির উপরে বাবা। ওর জন্য যে খাবারটা চালু হয়ে যাক সেটা হয়ে যাবে, কারণ এটাতে আমাদের কোনো ফল নেই, টোটালি ফলটা ব্যাংকের, কারণ ব্যাংক কোনো অথেন্টিক ডকুমেন্ট না পাওয়ার জন্য অ্যাকাউন্টটাকে হোল্ড করে রেখেছে, যার জন্য ট্রানজাকশন করতে পারছে না। এবারে দোকানদারের কাছে বা যে কয়লা দেয় তার কাছেও অনেক টাকা ধার আছে, এবারে একটা লোক কতদিন আর ধারে মাল দেবে, সেও আর দিতে পারছে না বলে চালাচ্ছিল। কিন্তু তাতেও ম্যাডামরা যথেষ্ট চেষ্টা করছিল যে নিজেদের পকেট থেকে চালাচ্ছিল ম্যাডামদের। হ্যাঁ, ম্যাডামদের এই জন্য আমি ধন্যবাদও দেবো, কিন্তু ওনাদের এটা করাটা কতটা ঠিক হয়েছে সেটাও বলতে পারবো না, কারণ সরকারি আপলোড করেছে ওনারা যে সরকার চালাচ্ছে, কিন্তু নিজেরা চালিয়েছে তার জন্য একটু ওনাদের প্রবলেমও হতে পারে। তো জিনিসটা যা হয়েছে আজকে খবরের জন্য ভালোই হয়েছে, তাতে মিড ডে মিলটা চালু হয়ে যাবে আমি আশা রাখছি। ঠিক আছেন যে এটা এই বিষয়ে যে বাচ্চারা খাবার পায় না না কি সেরকম ভালোভাবে খতিয়ে দেখবেন, এবং নিয়মিত যদি মিড ডে মিল চলে সেইটার দিকেও নজর দেবেন ওনারা। অনেকটাই আশ্বাস বাচ্চারা খাবার দাবার পাওয়া যাবে ওই আশ্বাসও উনি দিয়ে গেছেন। দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।